আমার বন্ধুগণ, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে সুর পাহাড়ের গারে শহরের কাছে যখন চলে গেছেন, ফজরে রক্ত হয়ে হয়ে আসতেছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, এখন আর অগ্রসর হওয়া ঠিক হবে না, বেলা উঠে গেলে ধরা পড়ে যাব, এখানে গুহা আছে, ভিতরে প্রবেশ করি। হযরতে আবু বকর রাসূলের সম্মতি পেয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়িয়া গুহা সাববিচ্ছু থাকতে পারে, আমাকে অনুমতি দেন, আমি আগে ভিতরে ঢুকে সাফ করে আপনাকে ডাকি। ভিতরটা সাফ করে তিনি ডাকলেন। রাসূলে কারীম ভিতরে ঢুকে বলছেন, আবু বকর, পাহাড় বেয়ে বেয়ে বড্ড কষ্ট হয়েছে, একটু বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই। আল্লাহর নবী আরাম ফরমাচ্ছিলেন। সকালবেলায় কাফির বেঈমানেরা যখন আস্তে আস্তে করে গুহা মুখে পৌঁছে গেছে, পায়ের চিহ্ন এখানে শেষ, তাদের নিশ্চিত ধারণা এর ভিতরে নবীজি আছেন, বলছে বেরিয়ে আসো। একজন বলে নাই, আর একজন বলে আছে, এভাবে তাদের মধ্যে দ্বিমত হয়ে গেল। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেছি, আমাদের তো আর উপায় নাই, এ গুহাটা এতই অগভীর, শুয়ে যদি হাঁটু উঁচু করা যায় উপর থেকে দেখা যায়, বসলে পরে মাথা দেখা যায়, ধরা তো পড়ে গেছি, উপায় নাই। আল্লাহর নবী তখন তার হাবিব, তার বন্ধুকে কি বললেন, বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক কোরআনে তা উঠায় দিলেন। নবীজি তার বন্ধুকে ডেকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, ও আমার সাথী, কোনো চিন্তা করো না, ভয় পেও না, শঙ্কিত হয়েও না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। এই চিন্তা, এই ধারণা যদি মানুষের মনের মধ্যে থাকে, তাহলে কখনোই তার মন দুর্বল হবে না, ঈমান দুর্বল হবে না, ভরসা করতে হবে আল্লাহর উপরে। আর বিপদ যত বড় পাহাড় সমান হয়ে আসুক, ধৈর্য অবলম্বন করতে হবে। ধৈর্য হচ্ছে মোমেনের সবচাইতে বড় গুণ। মোমেনের সবচাইতে বড় কোয়ালিটি কি আমার বন্ধুগণ? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য কোরআনে কারিমে আম্বিয়া আলাইহিস সালাম তাদের সবরের দৃষ্টান্তগুলি আল্লাহ নিজে তুলে ধরেছেন আমাদের ইবরতের জন্য, আমাদের শিখাবার জন্য, আমাদের সবক দেওয়ার জন্য। কোরআনে কারিম হযরত আইয়ুব আলাইহিসসালামের সবরের ঘটনা কোরআনে কারিম তুলে ধরেছে। হযরত আইয়ুব 18টি বছর পর্যন্ত রোগের মধ্যে পড়ে আছেন, এত অসুখ করেছে, এত রোগ, শরীর পচে গিয়েছে, গায়ে পোকা ধরেছে, দুর্গন্ধ হয়ে গিয়েছে, বিবিরা চলে গিয়েছে, ছেলে মেয়ে পাড়ার লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, এবার জঙ্গলের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছেন, এমন অবস্থা হয়েছে শরীর পচে পচে, জিব্বায় যখন পোকা ধরা শুরু করে দিল, হযরত আইয়ুব আলাইহিসসালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই প্রথমবারের মতো তিনি বললেন, রাব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা, সমস্ত শরীর জড়া জড়া হয়ে গিয়েছে, গায়ে পোকা ধরেছে, আমি কোনো কথা বলি নাই, আমি খামোশ থেকে জিকির আজগার করতেছিলাম, আয় আল্লাহ, এখন দেখি আমার জিব্বায় পোকা ধরেছে, পোকা ধরা শুরু হয়েছে, আমার জিব্বাটায় পোকা তুমি দয়া করে দিও না, কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকের আমি কি দিয়া করব, আমার জিব্বাটা তুমি দয়া করে ভালো রাখো। কোরআনে কারিম বলছি, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু ইন আননি মাসসানিয়া স্মরণ করো সেই সময়ের কথা, যখন আইয়ুব তার রবকে ডেকে বলেছিল, আমি অসুস্থ আর তুমি তো রহমান রহিম দয়াময়। ভাষাটা দেখেন কি সুন্দর, এর থেকে কি আল্লাহর আর কিছু বলা লাগে? আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন, আল্লাহ আমি তো অসুস্থ, আমি তো অসুখ করেছে আমার, আর তুমি তো দয়াময় রহমান রহিম। এক অন্ধ
ঈদের দিন কত অন্ধই তো আসে খরাক করার জন্য, ভিক্ষা করার জন্য, চতুর্দিকে ভিক্ষা করতেছে অন্ধরা। এক অন্ধ ঈদের গেটের কাছে দাঁড়ায় বলতেছে, ভাইরা আজ হচ্ছে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না। এ বেশি পয়সা পাইল, মানুষের দিন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আরে কি কথা, আজ ঈদের দিন সকলে আনন্দ করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না। সে কিন্তু কিছু চায় নাই, ভাষার ভিতরে, কথা বলার ভিতরে এ ধরনের টেকনিক আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন না যে আল্লাহ আমারে মাফ করে দাও, কষ্টের মধ্যে আছি। তিনি শুধু বলেছেন, রব্বুল আলামিন আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার অসুখ করেছে, আর তোমার নাম রহমান রহিম। এতটুকুন কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরজায় তার দরবারে আইয়ুব আলাইহিস সালামের ডাক চলে গেছে, যায় নাই? কোনো অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নাই। পানির তলা দিয়া যদি কেউ ডাক দেয়, পাহাড়ের ভিতরে বসে যদি কেউ ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তা শুনতে পান। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে চিৎকার মেরেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। তিনি বলছিলেন, হে আল্লাহ তাআলা আমি তোমার প্রশংসা করছি, তুমি ছাড়া উপাস্য নাই, মাবুদ নাই, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বাস এতটুকুন কথাই বলেছেন। আল্লাহ পাক বলছেন, ইনসের ডাক তো কেউ শোনে নাই, পানির মধ্যে কেউ শোনে নাই, জমিনের কেউ শোনে নাই, মহাশূন্যের কেউ শোনে নাই, কিন্তু মাছের পেটের ভেতরে থেকে গভীর অতল দরিয়ার তলদেশ থেকে মাছের পেটের ভিতরে বসে আমার ইউনুস যে ডাক দিল, ওই ডাক আমি আরশের মালিক আমি শুনতে পেয়েছি, আর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ডাকের সাড়া দিলাম, বিপদ দিয়া বাঁচায় দিলাম। শুধু ইউনুসের না, আল্লাহ পাক এ জায়গায় আবার ওয়াদা করলেন, দুনিয়ার যত মুমিন বান্দা আছে তারা যদি কখনো বিপদে পড়ে যায় আর আমারে যদি ডাকে, আমি এই রকম করে বিপদ থেকে বাঁচাইয়া দেব। আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক তখন বলছেন, কোরআনে কারীম বলছে, ফাস্তাজাবনা লাহু فَكَشَفْنَا مَا بِهِ مِنْ ضُرٍّ وَآتَيْنَاهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنْ عِنْدِنَا وَذِكْرَى لِلْعَابِدِينَ। আমি আইয়ুবের দোয়া কবুল করে নিলাম, শুধু তার পরিবার বর্গই দিলাম না, বরং আরো কিছু নিয়ামত আমি তাকে দান করে দিলাম, এবং তাই জন্য যেহেতু তারা ছিল আমার অনুগত বান্দা, আমার বাধ্যগত, আমি এই জন্য রহম করেছি, সমস্ত রোগ শোক আমি মাফ করে দিয়েছি। আমাদের সামান্য একটু জ্বর হয়, যদি দুই তিন দিন জ্বর হয়েছে জ্বর ছাড়ে না, বলে যে এত ভালো ভালো কাজ করি তারপর আমার এত জ্বর হওয়া লাগে, অমুকরা এত পাপ করে, তা তো কিছুই হয় না, খালি আল্লাহ আমারই চোখে দেখলো, আমার বউর অসুখ, আমার অসুখ, অসুখ মুড়ি ছাড়ি না। ভাইরা আপনি ঠিক পান না যে কি গুণা আপনি করেন। কোরআনে কারীম বলছি, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ তোমাদের উপর আসে সব দুই হাতের কামাই করা, আর আমি তো অনেকগুলো ক্ষমা করে দেই, তোমরা যত পাপ করো আকাম করো সবগুলির শাস্তি যদি দুনিয়ায় দিতাম সাহস করার সময় পেতে না, অসুখ হলেই অধৈর্য হয়ে যেও না, ধৈর্য ধরো। আল্লাহ পাক বলেন, শুধু আইয়ুব নয়, ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। এইভাবে করে ইসমাইল, ইদ্রিস, জুলকিফল সবাই ছিল ধৈর্যশীল। জোরে কান সুবহানাল্লাহ, ধৈর্যের চরম
পরাকাষ্ঠা ছিলেন তিনি। কোরআনে কারীম নবীদের এই কথাগুলি আমাদের শোনাচ্ছেন। হযরতে ইয়াকুব আলাইহিসসালাম কলিজার টুকরা সন্তান, হযরত ইউসুফ আলাইহিসসালামের জন্য তার মনটা পাগল ছিল। এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন, এত তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড, যারে দেখলে চোখ ফিরানো যায় না, এমন সুন্দর সুপুরুষ যারে দেখি সেই যুগের সুন্দরী যুবতী মেয়েরা রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল। রূপের মোহে এমন অবাস হয়ে গেছে, আঙ্গুল কেটেছে, হাত কেটেছে, টের পায় নাই। আবার ভুল বুঝবেন না, দুনিয়ার সেরা সুন্দর পুরুষ ইউসুফ আলাইহিস সালাম তা কিন্তু রসুলের চাতে চাইতে বেশি নয়। হযরতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, যেই সব সুন্দরী রমণীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল, ওরা যদি আমার হাবিবকে দেখত, ওরা যদি আল্লাহর রাসূলকে দেখত, তাহলে হাত কাটতে কাটতে কোন ফাঁকে দে কলিজা কেটে ফেলে দিত, ওরা টের পেত না। আমার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাম সন্তানের মায়া, অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল, তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল। সেখান থেকে তারা একটা ছাগল বা কোনো পশু জবাহ করে তার রক্ত মাখাইয়া জামায়নে হাজির করে দিল। হযরত আইয়ুব ইয়াকুব আলাইহিস সালামের সামনে যে তারে নিয়ে খেলা করতে গিয়েছিলাম, আমরা খেলায় লিপ্ত ছিলাম, বাঘে খাইয়া ফেলাইছে, এগুলি কি গপ্প? এগুলি কি? কোরআন আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসীকে শোনাইছেন, সূরা ইউসুফের চাইতে এত সুন্দর উপখ্যান গোটা পৃথিবীতে আর নাই, সুবহানাল্লাহ। অনেকে ইউসুফ জুলাইখার কেসা খুব মজা করে পড়ে, ফুর্তি করে, প্রেমের গল্প পড়ে, এটা কোনো প্রেমের গল্প নয়। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য কানতে কানতে চোখ কানা হয়ে গেছে, এরপর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ, এটা হয়নি কখনো। তিনি আল্লাহর পয়গম্বর, আর আল্লাহ কেমনে তারে বাঁচিয়েছেন, যখন জুলাইখা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আটকায় দিয়েছে, তালা লাগায় দিয়েছে, আর নিজে যৌন উদ্দীপক কাপড় চোপড় পরেছে না পরার মতোই, সে যুগের সুন্দরী মেয়ে জুলাইখা, তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন এমন জায়গা এখান থেকে পালাবার তো পথ নাই, দরজা বন্ধ করে দিয়েছে। তিনি শুধু তখন কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করলেন, আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন তালা বদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আপন কুদরতে তালাগুলি খুলে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে খালাই দিয়ে এভাবে করে কাপড় এনে দিল তার সামনে, রক্তমাখা কাপড় পেয়ে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন, কোরআনে কারীম তা কোট করেছে, তিনি চিক দিলেন না, ফাল দিলেন না, ফিট হয়ে পড়লেন না, তিনি বললেন, কলিজার টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন, তিনি বললেন কি, ফাসাবুরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমি উত্তম সবর অবলম্বন করব, তোমরা যে কাহিনী রচনা করেছো এর বেলায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি উত্তম সবর অবলম্বন করব। আমার ভাইয়েরা, এগারো ভাই মনে করেছিল ইউসুফ আলাইহিস সালামকে মরণ কুয়ায় ফালাই দিছি, তারা তো ঠিক পায় নাই, এটা মরণ কুয়া না, এটা হচ্ছে একটা সুড়ঙ্গ, যাকে ইংরেজিতে বলে টানেল, এটা এমন একটা সুড়ঙ্গ, ওরা মনে করেছে মরণ কুয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কুয়াটে এমন বানালেন, ওরা একদিকে ফালাই দিল মরণ কুয়ায়, এ কুয়ার আর এক মুখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের সিংহাসনে বসাইয়া দিলেন, এটা মরণ কুয়া নয়, এটা রাজ সিংহাসনে বসার সুড়ঙ্গ পথ।
ইউসুফ আলাইহিস সালাম আজ প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ, কোন প্রেসিডেন্ট হয়ে বসে আছেন। ওদিকে কেনানে অভাব লেগে গেছে, সেখানকার মানুষেরা সাহায্য নিতে এসেছে, ওই 11 ভাইও আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখি চিনে ফেলেছে, ওরা কিন্তু তখনও ঠিক পায় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছেন, এখন কি করা উচিত? সবগুলাকে ঠ্যাং উপরের দিকে উঠাইয়া তারপরে সমানে ধোলাই দেওয়াই তো স্বাভাবিক ছিল, আমাদের মতো মানুষ হইলে, ঠিক কিনা? পিটাও, ঠিক তো বলবেনি, অভ্যাস তো এটাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে পরিচয় দিলেন, তারা যখন বুঝতে পারল লজ্জায় তাদের মাথা হেট হয়ে গেল। হযরত তারা এক তো লজ্জা, আর দুই নম্বরের ভয়, জান নিয়া কেনানে কেউ ফিরে যেতে পারবো না, এখন অবস্থা হয়েছে যে জীবনই যায় নাকি এখানে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের এই করুণ দুরাবস্থা বুঝতে পারলেন, বুঝে চরণ ধৈর্য ধরে তিনি কি বললেন? তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও ভাইরা, তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই, বিদ্বেষ নাই, হিংসা নাই, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, এর নাম পয়গম্বর। এর নাম কি? পয়গম্বর। কিসের লেনিন, কিসের মার্কস? জওয়ানেরা ভুল পথে মানুষ চলেছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলারে ডাস্টবিনে ভালাই দিছে, কারণ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পয়গম্বর কারে বলে, কারে বলে পয়গম্বর? কি চরিত্র! রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একজন সাহাবি বলছিলেন, হুজুর বলছেন এই কামটা করলা না কেন? সাহাবি বললেন, হুজুর আপনি যদি চোখের ইশারায় বলতেন মুখ দিয়ে না কইয়া, তাও তো আমি কামটা করে ফেলতাম, আমি তো বুঝি নাই। হুজুর বললেন, চোখের ঠারে ঠারে কাজ করা নবুয়তের শান নয়, আল ওয়াদুহু ওয়াসসারাহা, নবীরা যা করেন তা ডাইরেক্ট, কোনো বক্রতা নাই, স্পষ্ট কথা। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে কাছে নিয়ে পরিচয় দিলেন তার ভাইদের সামনে। কোরআনে কারীম বলছে, ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি কদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আমি ইউসুফ, আর এই হচ্ছে আমার ভাই, আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন। প্রকৃতপক্ষে যারা আল্লাহকে ভয় করে এবং সবর ইখতিয়ার করে, আল্লাহ এভাবে তাদেরকে তাদের আমলকে নিষ্ফল হতে দেন না। আমার এই জামাটা নিয়ে যাও। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাইহিস সালামের বিরহ যন্ত্রণায় ছেলেকে কতদিন দেখে না, কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে। মিশর থেকে কেনানের দিকে জামা রওনা হয়েছে, কোথায় মিশর কোথায় কেনান, জামা যখন রওনা হয়ে গেছে, হযরত ইয়াকুব বলতেছেন, আমি যেন আমার ইউসুফের গন্ধ নাকে পেতেছি। জামা চলে এলো, চোখের উপরে রাখলেন, আল্লাহ রাব্বুল আরাবিন তাকে চক্ষুষ্মান বানাইয়া দিলেন। ভাইরা আমার, পয়গম্বরেরা সবর করে গোটা দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্ত সেট করেছেন, সবর কারে কর। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, সবর কারে কয় দেখো, শেখো সবর কারে কয়। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে। তিনি চলে গেলেন, সেখানে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি। হযরতে হাজরা বলছেন, ইব্রাহিম সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে যেতেছ, আমি কি অপরাধ করেছি? কোনো জবাব নাই। দুইবার তিনবার বলার পরে হাজরা বলছেন, ইব্রাহিম গো, তবে কি তুমি তোমার তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি? হযরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন, কথা বলবেন বাক শক্তি বেরোচ্ছে না,
80 বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ তারে দিবেন আর এমন বাচ্চা পয়গম্বরের ছেলে কি সুন্দর চেহারা মরুভূমির উপরে ফলায় দিয়াছো ফলায় দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়া কথা সরছে না আকাশের দিকে দেখালেন হযরত হাজরা বুঝতে পারলেন হযরত হাজরা বলেন ইব্রাহিম কোনো চিন্তা নাই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে গেল হযরত ইসমাইল বড় হয়ে গেলেন আল্লাহ পাক অর্ডার করলেন জবাহ করো ছেলেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন হযরত ইসমাইল তা আপত্তি করতেন বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন খাবার দেন নাই পড়ার দেন নাই বছরের পর বছর আমাদের এখানে কাটলো দেখতেও আসেন নাই আজ আসছেন জবাহ দিতে এটা কেমন কথা কি ধরনের বাপ আপনি এরকম বলছে নাকি এরকম বলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাবটা কিভাবে পারলেন আল্লাহ পাক কোরআনে কারিমে দৃষ্টান্ত রেখে দিয়েছেন আল্লাহ পাক বলছেন হযরত ইব্রাহিম ছেলেকে বললেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা লাডলা হে আমার কলিজার টুকরা সন্তান ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুক আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাব করতেছি ফানজুর মাদা তারা তোমার রায় কি বলো আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমারে জবাব করতেছি এখন তোমার রায় কি তোমার মত কি হযরত ইসমাইল আলাইহিস সালাম শুনিয়া দিলেন দৌড় নাকি না হযরত ইসমাইল আলাইহিস সালাম ধৈর্যের প্রতীক তিনি কি কথা বললেন তার মুখের কথা কোরআন শরীফে আল্লাহ পাক উঠায় দিলেন হযরত ইসমাইল বললেন ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন হে আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাওয়া যাবেন সুবহানাল্লাহ এক বর্ণনা এসেছি হযরত ইসমাইল বললেন আব্বা জান আমি ধৈর্যধারীদের ভিতরে আমারে পাবেন তবে জবাহ করার আগে আমার হাত পাওটা একটু বেঁধে নেন কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়াদবি হয়ে যেতে পারে আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়া আমার মা হাজেরারে দিবেন কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই হযরত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন হযরত ইসমাইল বলছেন আব্বা জান বাঁধবেন না বাঁধবার প্রয়োজন নাই বলে কেন একবার বাঁধতে বললে আবার তুমি নিষেধ করছো কেন ছেলে বলছেন আব্বা জান বাঁধবো না এই জন্যে হয়তো কেয়ামতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বান্ধা জবাহ করছে আমি এই সুযোগ দিব না আপনি জবাহ করেন আমি এতটুকু নড়াচড়া করব না ধৈর্যের চরম প্রতীক হযরতে ইসমাইল আলাইহিস সালাম দেখাই দিয়েছেন ধৈর্য কারে কয় আমার বন্ধুগণ এই পৃথিবীর সবচাইতে ধৈর্যের বড় প্রতীক হতেছেন ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ সবচাইতে বড় ধৈর্যের প্রতীক তিনি কাউকে একটা গালি দেন নাই জীবনে কাউকে ঠাট্টা করেন নাই কাউকে মারেন নাই কারো মনে দুঃখ দেন নাই তিনি দুঃখ পেয়েছেন তিনি কাউকে দুঃখ দেন নাই তিনি কষ্ট পেয়েছেন কাউকে কষ্ট দেন নাই আমার ভাইয়েরা তায়েফের ময়দান আমার নিজের চোখে তায়েফে যেদিন আমি তায়েফ দেখলাম আমি তায়েফে ঢুকেছি জীবনে কোনোদিন যাই নাই রমজান মোবারকে আমি সেখানে গেলাম আমাকে বসতে বসার জন্য তারা নিয়ে যাবে আমি বললাম আগে বসবো না আমারে আগে নিয়ে যাও আমার নবীকে কোন জায়গায় ওরা মেরেছিল সে জায়গাটা দেখাও তায়েফের সেই গলিতে যখন আমি গিয়েছি দুই দিকে পাহাড় দাঁড়ানো
তাইফের লোক আমার সাথে ছিল তারা বলল এই জায়গাটা প্রথম যেখানে চতুর্দিক থেকে নবীজিকে পাথর মারছিল আর আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন তিনটা দিন না খাওয়া হযরতে খাদিজা নাই আবু তালিব নাই মক্কায় জায়গা নাই পা রাখার নবীজি তিনটা দিন ঘুরলেন নেতারা বলল তুমি যদি নবী হবে তো এতিম হলে কেন আল্লাহ নবী বানাবার জন্য কি একটা ধনী মানুষ পায় না তোমার মতো এতিম আর গরিবের নবী বানাইলো কেন আল্লাহ নবী তিন দিন পর যখন দেখলেন কেউ দাওয়াত শোনে না কেউ মানে না কেউ গ্রহণ করে না তখন তিনি নেতাদের অনুরোধ করলেন ঠিক আছে দাওয়াত তো কবুল করলা না তবে একটা কাজ করো অন্তত আমি যে তায়েফে আসছিলাম এই খবরটা মক্কায় দিও না ওরা আরো অত্যাচার বাড়ায় দেবে এই কাফিরগুলি খবর তো মক্কায় পাঠালো আর সমস্ত যুবকদেরকে লেলিয়ে দিল যুবকেরা চতুর্দিকে দাঁড়ায়ছে রাসূলকে পাথর মারা শুরু করে দিল আমি যখন রেল লাইনের থেকে হাঁটি যখন রেল লাইন কোন সময় দেখি রেলের পাথরগুলি রেল লাইনের পাথরগুলি দেখলেই আমার মাথায় যেন কেন তাইফের কথা মনে এসে যায় আরে মানুষের গায়ে পাথর মারলে কি অবস্থার সৃষ্টি হয় পাথর নূরের শরীর রহমতের শরীর কিটি কিটি রক্ত ঝরছে নবীজিকে জোর করে উঠাইয়া জবরদস্তি করে হাঁটার জন্য তারা ধাক্কা মারতেছে আবার কিছুদিন গিয়ে নবীজি আবার বেহুশ হয়ে পড়েছেন এইখান থেকে আবার উঠাইছে আবার ধাক্কা মারতেছে তিন নম্বরের আর একটা জায়গা আছে যেখানে ভাঙ্গা একটা মসজিদ তাইফের লোকেরা আমাকে বলল এই জায়গাটা হলো শেষ জায়গা যেখানে রাসূলে করিম তৃতীয়বারের মতো বেহুশ হয়েছিলেন এখানেই হুজুরের রক্ত ঝরেছে বেশি দুই রাকাত নামাজ পড়লাম সিজদায় পড়ে আবুল কান্না কাল্লাম আল্লাহর কাছে নবীজি যখন হুশ এসেছে হযরতে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই কষ্ট দেখে ফেরেশতারা কাঁদতেছে আপনি অনুমতি দিয়া দেন এই দুই পাহাড়কে মিলাইয়া সমস্ত তায়েববাসী কাফেরগুলি মাটির সাথে মিশাইয়া দেই নবীজি বললেন জিব্রাইল আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি এই কাম করো একটা কাফেরও যদি না বাঁচে তাহলে কার মুখে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা হযরত সাল্লাল্লাহু উঠে বসলেন এমন সময় হযরতে যায়েদ শরীরের রক্তগুলি মুছে দিতেছেন হযরত সাল্লাল্লাহু বসে দুইখানা হাত উত্তোলন করলেন নবীজির চোখ থেকে পানি গড়ায় পড়তেছে আরে কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার নবীজি হাত তুলে মোনাজাত করতেছেন চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে পড়তেছে গায়ে দিয়া রক্ত ঝরতেছে নবীজি কি দোয়াটা করলেন বদদোয়া করলেন না গজব দিতে বললেন না নবীজি দোয়া করলেন রব্বুল আলামিন এই তায়েফের লোকেরা আজকে আমার সাথে যে ব্যবহারটা করেছে ওরা বোঝে নাই যে আমি তোমার নবী ওরা বোঝে নাই যে আমি তোমার রসুল না বুঝে আবার উপরে যে অত্যাচারটা করলো আল্লাহ তুমি এই জন্য রাগ করে এই তায়েফে তুমি গজব দিও না আল্লাহ পাক পরবর্তী সময় হুজুরকে স্মরণ করায় দিলেন ওয়ামাম আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী আপনি হচ্ছেন আমার সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনি আপনার আমার রহমত আমার গোটা বিশ্বের জন্য আপনার আমার সৃষ্টি জগতের জন্য আপনি আমার করুণা একটা লোক রাসূলের এই কষ্ট দেখে বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের শরবত এনে হাজির করেছে এত কষ্টের পর তিন দিনের না খাওয়া আঙ্গুরের একটা শরবত পাইয়া হুজুর খুব খুশি হলেন শরবত গ্লাস পান করে হুজুর বলছেন তোমার নাম না আত্তাস তিনি বলছেন হ্যাঁ হুজুর আমার নাম আত্তাস তোমার বাড়ি না ইউনুস আলাইহিস সালামের গ্রামে বলে হ্যাঁ আমার বাড়ি সেই গ্রামে তা আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনুস আলাইহিস সালামের গ্রামে আপনি জানলেন কি করে হুজুর বললেন আমি নবী হযরত ইউনুস নবী একজন নবীর খবর আর একজন নবীর কাছে থাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সবর اختیار করেছিলেন ধৈর্য অবলম্বন করেছিলেন আর আল্লাহ পাক তাকে নির্দেশ করেছেন সবর করো ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুম আল্লাহ তুমি কেবল সেই জিনিসের অনুসরণ করো যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি আমি আপনার উপরে যেটা অবতীর্ণ করেছি ওটার অনুসরণ করুন আর সবর اختیار করুন যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা না আসে ধৈর্য ধরুন ধৈর্য ধরুন আমার ভাইরা কাফেরদের নির্যাতনের মোকাবেলায় আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন যখন কাফেররা নির্যাতন করতেছে আহারে হযরতে বেলাল নির্যাতিত হযরতে সুমাইয়া নির্যাতিতা হযরতে খাব্বাব হযরতে খুবাইব হযরতে আম্মাত রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এত মার হতেছে হযরত ওমর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোলা গায়ে দেখে বলছিলেন খাব্বাব রে তোমার পিঠে এত গর্ত কেন এত গর্তওয়ালা পিঠ তো আমি মানুষের দেখি নাই এত সিকুন কোমরওয়ালা মানুষ তো দেখি নাই তিনি বলেছেন ওমর তুমি কি ভুলে গেছো ইসলাম কবুল করার অপরাধী কাফির বেঈমানের নাম আগুন জ্বালায়া আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে শোয়াছে আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল গায়ের চর্বি আর রক্ত গলে গলে পড়ে আগুন নিবেছে আর আগুন গোস্ত পুড়ে যে পিঠের মধ্যে প্রবেশ করেছিল আজও পর্যন্ত পিঠের সেই গর্ত সেরে যায় নাই এভাবে অত্যাচার হচ্ছিল সাহাবীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون يا رسول صبر সাথে কাজ করতে থাকুন আপনার এই সবরের তৌফিক তো আল্লাহই দিয়েছেন আর ওদের সমস্ত ষড়যন্ত্র ওদের অপকৌশলে আপনি দুঃখিত হবেন না চিন্তা করবেন না ভারাক্রান্ত হবেন না আপনি নিশ্চিত থাকুন ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফা ইন্নাকা বিআয়ুনিনা হে নবী আপনার রবের চূড়ান্ত ফয়সালা আসা পর্যন্ত ধৈর্য ধারণ করুন আপনি তো আমার চোখের সামনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন আপনি আমার চোখের সামনে কে আপনাকে কি করবে আমি দেখব না সুবহানাল্লাহ মন্ত্রী যদি এই সলিমউদ্দিন মার্কা মন্ত্রী যত আছে এই মন্ত্রীরা যদি কয় ব্যাটা তোর ভয় কিসে আমি তোকে দেখছি না সাহসটা কেমন বাড়ে কেমন বাড়ে সাহস আর কোনো মন্ত্রী ছাতা মাথা না কোন প্রেসিডেন্ট রাজা বাদশা না আকাশ আর জমিনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব কোন চিন্তা নাই আপনি আমার চোখের সামনে ওরা চায় আপনাকে দুনিয়া থেকে মিটায় দিতে আর আমি চাই ওরাফানা লাকা যিকরা আপনার প্রশংসা তো হবে গোটা বিশ্ব জুড়ে সর্বত্র ছড়িয়ে যাবে আপনার নাম সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ পাক অন্যত্র বলেছেন ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পূর্বে অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে আসছে এবং জুলুম আর নির্যাতনের শিকার তারা হয়েছেন অবশেষে তাদের প্রতি আল্লাহর সাহায্য এসেছে সুতরাং আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ছাড়া কোনো পথ নাই ধৈর্য আপনাকে ধারণ করতেই হবে আর এই ধৈর্য ধারণ করলে পরে আল্লাহর চূড়ান্ত ফয়সালা আসবে তখন আল্লাহ পাক মেহেরবানি করবে আমার ভাইরা এই ধৈর্য পৃথিবীর সমস্ত পয়গম্বররা ধৈর্য অবলম্বন করেছেন কখনো অধৈর্য হন নাই দিন কায়েমের সংগ্রামে নবী রাসূলগণ দারুণভাবে সবর ইখতিয়ার করেছেন বৃদ্ধবাদীদের সকল রকমের নির্যাতন অপকৌশল ষড়যন্ত্র এ সব কিছু মোকাবেলা করেছেন ধৈর্যের নীতি অবলম্বন করি কখনো ধৈর্য চুরি তাদের মধ্যে ঘটেনি বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যারা এই ধৈর্য ধরেছে
তাদের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর এর আগে অনেক নবী এসেছিলেন যাদের সাথে বহু আল্লাহওয়ালা লোক লড়াই করেছেন ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি وَمَا ضَعَفُوا وَمَا اسْتَكَانُوا আল্লাহর পথে তাদের উপর যত বিপদ এসেছিল তারা হতাশ হয়ে পড়েন নাই দুর্বলতা দেখাননি বাতিলের সামনে মাথাও নত করেন وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ আর আল্লাহ পাক ধৈর্যশীল যারা তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন আমার ভাইরা ধৈর্যের পরিচয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের ময়দানে যখন আক্রান্ত হয়ে গেলেন চতুর্দিকে কাফেররা ঘিরে ধরেছে বাঁচার কোনো পথ নাই সাহাবায়ে কেরাম রাসূলকে পাহারা দিলেন যারা রাসূলকে পাহারা দিতে দাঁড়ায়ছেন জীবন দিয়া পাহারা দিতে দাঁড়ায় গেছে রাসূলের দিকে মুখ দিয়া পিঠটা বাইরের দিকে দিয়ে রাসূলকে পাহারা দেওয়া শুরু করেছেন হুজুরকে পাহারা দিতে যারা দাঁড়িয়েছিলেন কাফের কর্তৃক নিক্ষিপ্ত কি তীরগুলি এসে যখন বিঁধতে ছিল শুধু একজন সাহাবী হযরত তালহার পিঠের ভিতরে রাসূলকে হেফাজতের জন্য 80টা তীর একজনের পিঠের মধ্যে গিয়ে ঢুকেছে এক অসতর্ক মুহূর্তে নবীজির দান্দার মোবারক শহীদ হয়ে গেল শিরস্থান ভেঙে গেল লোহার কড়া প্রবিষ্ট হয়ে গেল কপালের ভিতরে হুজুর মাথা ঘুরে পড়ে গেলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মস্তক মোবারককে কোলে করে নিয়ে তারপরে বহু কষ্ট করে মাথা থেকে লোহার কড়া বের করলেন এবার ওই কড়ার ছিদ্র দিয়া রক্ত আসতেছে মুখ দিয়া রক্ত পড়তেছে দাড়ি ভিজে যাচ্ছে বুখারী শরীফে এসেছে আল্লাহর নবী দুইখানা হাত নিজের চেহারার উপরে মলে আনে টাটকা রক্ত চোখের সামনে দেখে বলছেন আহারে এই কওমের ফালাহ কি করে হবে এই কওমের মুক্তি কি করে হবে এই কওমের নাজাত কি করে হবে যে কওম তার নবীর চেহারা রক্ত দিয়ে আল্লাহ বানাইয়া দিল নবীজি বললেন আল্লাহুম্মা গুফির লি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন আয় আল্লাহ পাক আমার এই কওম বুঝতে পারে না ওদেরকে মাফ করে দাও খবর ছড়িয়ে গেল নবীজি শহীদ হয়ে গিয়েছেন খবর ছড়িয়ে গেল চতুর্দিকে মদিনায় খবর ছড়িয়ে গেল মানুষ পাগলের মতো দৌড়ানো শুরু করে দিল এক মেয়ে লোক দৌড়াচ্ছে ওহদের দিকে কয়েকজন সাহাবীর সঙ্গে দেখা তারা জিজ্ঞেস করলেন দৌড়াও কেন মহিলা যাও কই কয় ওহদের দিকে যেতেছি কয় যায় তো কোনো লাভ নাই যেহেতু তোমার যে স্বামী এসেছিলেন জিহাদের ময়দানে তিনি তো শহীদ হয়ে গেছেন মহিলা বলতেছে কে শহীদ হয়েছে শুনতে চাই না আগে বলো নবীজি কেমন আছে আবার কিছুক্ষণ পর আর কয়েকজনের সঙ্গে দেখা তারা বলছে মেয়ে লোক দৌড়াও কই যাচ্ছি ওহদের দিকে তারা বলছেন যে কোনো লাভ নাই তোমার যে দুইটা কলিজার টুকরা সন্তান ওহদে এসেছিল দুটুই শহীদ হয়ে গেছে মা বলতেছে ও সাহাবী কে শহীদ হয়েছে শুনতে চাই না তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেমন আছেন দৌড়াতে দৌড়াতে ওহদের মাঠে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত আল্লাহর নবীর কাছে গিয়ে হুজুরের জীবিত চেহারা মোবারকের দিকে তাকায়া মেয়ে লোকটি কাঁদতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী মরাশোক আমার কলিজার টুকরা দুইটা সন্তান মরাশোক আমার কলিজা থেকে মুছে গেছে আপনি বেঁচে আছেন তামাম মুসলমানদের এর চাইতে বড় সান্ত্বনার রাই ভাইরা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে ধৈর্যের পরিচয় দিয়েছেন গালাগালি দেন নাই রাগ করেন নাই বদদোয়া করেন নাই সুবহানাল্লাহ কোন জোরে কোন সুবহানাল্লাহ ভাইরা আমার এই সবর এমন মহান বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে জিহাদের ময়দানে যদি লোক কম হয় আর যদি তাদের মধ্যে সবর থাকে বেশি সংখ্যক লোকের উপরে আল্লাহ পাক সবরকারীদেরকে বিজয়ী করে দিবেন কোরআনে কারিমে রাব্বুল আলামিন বলেন কাম মিন
فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين এমন ঘটনার বহু নজির আছে যে কম সংখ্যক লোকেদের উপরে আল্লাহ পাক বেশি সংখ্যক লোকেদের উপরে আল্লাহ পাক কম সংখ্যক লোকদেরকে জয়ী করে দিয়েছেন والله مع الصابرين আর আল্লাহ আছে ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে কাদের সাথে দেখেন না বদরের কামটা বদর বদরের ময়দান 313 জন মুসলমান অস্ত্রপাতি নাই সামান্য সামান্য অস্ত্র আর কাফেরেরা এসেছে হাজারেরও বেশি আমার বন্ধুগণ ধৈর্য কত বড় কাম দিল ধৈর্য ধারণ করেছেন তারা আল্লাহর উপরে ভরসা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্রের কাজ কি দিয়া করায় দিলেন একজন সাহাবী এসে বলছেন হুজুর জিহাদের ময়দান ইসলামের প্রথম জিহাদ আমার কাছে তো অস্ত্র নাই মেহেরবানি করে একটা অস্ত্র আমারে দেন আমি লাফায় পড়ি জিহাদের মধ্যে হুজুর বলেন অস্ত্র তো আমার কাছে নাই দিব করলে যে কাম হয় শুকনা খেজুরের ডালের আগাতে কাফের দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সবর যারা করে সংখ্যা যদি কম হয় আল্লাহ পাক তাদেরকে বিজয়ী করে দেবেন ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এই সবরের গুণ ছাড়া জান্নাতেও প্রবেশ করা যাবে না সবর যদি না থাকে বেহেশতে যাওয়া যাবে না ভালো করে মনে রাখেন আল্লাহ পাক বলছেন আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়ায়ালাম আস-সাবিরিন তোমরা কি মনে করেছো এমনি বেহেশতে চলে যাবা এটা কি মামু বাড়ির আবদান নাকি এমনি বেহেশতে চলে যাবা অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখনো দেখেন নেননি যে তোমাদের মধ্যে কারা জিহাদ করতে প্রস্তুত কারা তোমাদের মধ্যে জিহাদ করে জান দেওয়ার জন্য প্রস্তুত আর কারা ধৈর্যধারী এটা তো আল্লাহ এখনো দেখে নেন নাই সুতরাং যা হক এবং বাতিলের সংগ্রামে লিপ্ত হতে হবে আল্লাহ দেখতে চান কারা জীবন দিতে চায় সুতরাং ইসলামী আন্দোলনে যারা শরীক হবে তাদের বিপদ এবং মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহসিকতা এবং ধৈর্যের পরীক্ষা নেবেন কোরআনে কারীম বলছে ওয়ালানাবলুআন্নাকুম হাত্তা নাআলামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়ানাবলুয়া আখবারাকুম অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব আর তোমাদের মধ্যে সত্যিকার মুজাহিদ দৃঢ়তা অবলম্বনকারী কারা আমি তা দেখব এটা যেন আমি দেখে নিতে পারি সেই জন্য আমি বিপদ এবং মুসিবতের মধ্যে তোমাদের ফেলব ধৈর্যধারীদের উপরে আমার রহমত অবশ্যই থাকবে সবর এমন এক সম্পদ যা ধারণ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেন কন সুবহানাল্লাহ জোরে কন সুবহানাল্লাহ ধৈর্য ধারণ করলে আল্লাহ রাষ্ট্রের মতো বিরাট নিয়ামত আল্লাহ হাতে তুলে দিবেন তার প্রমাণ কোরআন শরীফ আল্লাহ বলছেন বনি ইসরায়েলরা মিশর থেকে যখন বহিষ্কার হয়ে গেল তাদের যখন পা রাখার কোনো জায়গা থাকলো না বনি ইসরায়েলরা মিশর থেকে যখন বহিষ্কার হয়ে গেল এরপরে আল্লাহ পাক তাদের তারা যখন ধৈর্য অবলম্বন করলো আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন ওয়া আওরাসনাল কাওমাল্লাযীনা কানু ইউস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাল্লাতী বারাকনা ফিহা আর তাদের স্থলে আমি নির্যাতিত লোকদেরকে প্রতিষ্ঠিত করলাম পশ্চিম এবং উত্তরের তাদেরকে আমি পশ্চিম এবং উত্তরাধ পশ্চিম এবং পূর্বের উত্তরাধিকারী তাদেরকে বানায় দিলাম বিরাট এলাকা তাদের হাতে আমি তুলে দিলাম ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বানি ইসরাঈলা বিমা সাবারু আর এভাবে করে আল্লাহ পাক তার কথাকে পূর্ণ করলেন বনি ইসরায়েলদের উপরে সবর ইখতিয়ার করার জন্য ধৈর্য ধারার কারণে আল্লাহ পাক রাষ্ট্রের মালিক তাদের বানায় দিলেন জোরে কোন সুবহানাল্লাহ সবর যদি করা হয় তো যুদ্ধ যদি বাদে যদি জিহাদ শুরু হয়ে যায় আল্লাহ পাক বলেছেন ফেরেশতা দিয়ে সাহায্য করবে যদি সবর থাকে তোমাদের সবর থাকলে আল্লাহ কি দিয়ে সাহায্য করবেন ফেরেশতা কোরআনে কারীম বলছি বালা
إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مسومين ها تمرا جدي ধৈর্য অবলম্বন করো আর আল্লাহকে ভয় করে চলো তাহলে এক্ষুনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কাতারে কাতারে শৃঙ্খলাবদ্ধ 5000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন সুবহানাল্লাহ তোমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করা হবে তোমরা যদি সবর ইখতিয়ার করো তাহলে সংখ্যা যদি কম হয় বেশি সংখ্যার উপরে জয়ী করে দেব ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা يغلبوا 200 যদি তোমাদের ভিতরে ধৈর্যশীল 20 জন হয় আমি 200 কাফেরের বিরুদ্ধে তোমাদেরকে জয় করে দেব সুবহানাল্লাহ পাক তোমরা যদি হও ধৈর্যশীল 200 কি কয় 20 জন 200 কাফেরের উপরে তোমরা জয়যুক্ত হয়ে যাবে আর বিপদ আর মুসিবতে যারা ধৈর্য ধরে তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ সুসংবাদ কাদের জন্য ধৈর্যধারীদের জন্য قرآن الكريم بقول شيء وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون شوشن بات شيء شاب ধৈর্য শালীদের জন্য যারা নাকি বিপদ এবং মুসিবতে আসলে যারা বলে কি বলে পড়েন আমার সাথে إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ এটা শুধু আমাদের লোকেরা কেউ মরলে পড়ে এটা শুধু মরার সময় নয় বরং যে কোনো বিপদ আর মুসিবত এলে মুমিন বান্দা যারা তারা কি পড়বে إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে প্রত্যাবর্তিত হতে হবে সবরকারীদের জন্য রয়েছে জান্নাতের সুউচ্চ সম্মানের জায়গা জান্নাতীদের জান্নাতে সবচেয়ে সম্মানজনক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশালীদেরকে দান করবেন কোরআনে কারীম বলছে উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়ায়ুলাক يلقون فيها تحية وسلاما এরা হলো সেই সব লোক যাদেরকে প্রদান করা হবে বেহেশতের সুউচ্চ মনজিল কারণ তারা সবর ইখতিয়ার করেছিল তারা সবর করেছিল এই জন্য বেহেশতের সবচাইতে ভালো জায়গা তাদের দেওয়া হবে কোন আলহামদুলিল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ এবং জান্নাতে সবরকারীদেরকে সম্বর্ধনা দেওয়া হবে সম্বর্ধনা দেওয়া হবে خالدين فيها حسنت مستقرا ومقاما চিরদিন তারা জান্নাতের ভিতরে বসবাস করবে এবং কতই না সুন্দর কতই না উত্তম জায়গা সবরকারীদের জন্য আল্লাহ বেহেশতের মধ্যে রেখে যাবেন জান্নাতে প্রবেশ করার সাথে সাথে চতুর্দিক থেকে ফেরেশতারা ছুটে আসবে সবরকারীদের জন্য والملائكة يدخلون عليهم من كل باب شطور ديك تكي فرشتراب تدر كستقبال كوربي كي بولبي سلام عليكم بما صبرتم فنعم عقب الدار تما دير پتی شانتی برشت هو কারণ তোমরা পৃথিবীতে সবর অবলম্বন করেছিল কতই না উত্তম জায়গা কতই না সুন্দর জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সবরের বিনিময়ে তোমাদেরকে দান করেছেন সুতরাং এই সবর হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আজ আমার তো মনে হয় পৃথিবীতে মুসলমানরাই সবচেয়ে বেসবর ট্রেনে যাবে বসা নিয়ে বেসবর টিকিট নিয়ে বেসবর বাসের মধ্যে বেসবর বাজারে যাবে বেসবর স্কুলে যাবে বেসবর যেখানে যান সব জায়গায় আমরা বেশি অধৈর্য ঠিক কিনা কর সামান্য সামান্য জিনিস নিয়ে ঝগড়া করা মারামারি করা এই হচ্ছে আমাদের ট্র্যাডিশন ধৈর্য অবলম্বন করতে হবে জীবনের সকল ক্ষেত্রে এই ধৈর্য আমাদেরকে রক্ষা করতে হবে এই ধরনের ধৈর্য যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আল্লাহ পাক বলছেন
أولئك الذين صدقوا وأولئك هم المتقون إرأي هلو إيمان الدابي تشتو بادي كون الحمد لله كارا كارا نانا شدو صبر كرين نانا এই যে 10টা পয়েন্ট বলা হলো কয়টা পয়েন্ট বলা হইছে 10টি পয়েন্ট সেই 10টি পয়েন্ট যারা পালন করবে এরা হলো ঈমানের দাবিতে সত্যবাদী আর এরাই হচ্ছে প্রকৃত পক্ষের মুত্তাকি আমরা মুত্তাকি বুঝি দাঁতে সাতা দাড়ি জড়ি আশ্রয় না জাব্বা জুব্বা গায়ে দিয়ে কোন জায়গায় পড়ে থাকে এটা বড় মুত্তাকি খুব পরহেজগার সালাত সটট যদি পড়ে তাহলে তো আরো বড় পরহেজগার জি আর যদি কাপড় সবর মোটেও না থাকে তাহলে তো খাজা বাবা হয়ে গেল নাউযু বিল্লাহ মিন যালিম আর আল্লাহ বলছে মুত্তাকি কারে কয় শোনো এটার এরে কয় মুত্তাকি যাদের মধ্যে এই 10টা গুণ আছে এই 10টি সত্য যদি সম্পাদন করতে পারি যদি আমল করতে পারি জীবন ধন্য হয়ে যাবে সেই 10টি কথা আমি আবার আপনাদের স্মরণ পটে তুলে দিতে চাই প্যাকেট করে পকেটে উঠাই দিতে চাই যেন বাড়ি নিয়ে যেতে পারেন এক নম্বর হচ্ছে 10টি পয়েন্টের এক নম্বর আল্লাহর প্রতি ঈমান এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান দুই নম্বরে পরকালের প্রতি ঈমান তিন নম্বরে ফেরেশতাদের উপর ঈমান চতুর্থ নম্বরে কিতাবের প্রতি ঈমান পঞ্চম নম্বরে নবীদের প্রতি ঈমান ষষ্ঠ নম্বরে সহায় সম্বলহীন নিকটবর্তী আত্মীয় ইয়তিম মিসকিন প্রবাসী মুসাফির সাহায্য প্রার্থী এদেরকে মুক্ত করার জন্য এদেরকে সাহায্য প্রদান করা সাত নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা আট নম্বরে যাকাত আদায় করা নয় নম্বরে ওয়াদা পালন করা দশ নম্বরে সবর এখতিয়ার করা কয়টা হলো এই 10টি কাজ যদি আমরা পালন করতে পারি বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে পারি যত মুসিবত আসুক আসলে এগুলি কিছু না মুসিবত আল্লাহ টেস্ট করবেন মুসিবত দিয়া আল্লাহ টেস্ট করেন দেখা যায় যে ওদের শক্তি খুব বেশি চোখে আপনি দেখতে পারেন কিন্তু আল্লাহ বলছেন ইন্না কায়দা শয়তানে কানা দাইফা বাতিলরা হলো শয়তান বাতিলরা কি আর ওদের চক্রান্ত আসলেই দুর্বল এদের চক্রান্ত আসলে কি দুর্বল কাজেই এগুলিকে ভয় করা যাবে না বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে যদি অগ্রসর হওয়া যায় তো আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি পয়েন্ট যদি আমল করা যায় দুনিয়ার শান্তি পাবো আখেরাতেও শান্তি পাবো যত মুসিবত আসুক বিপদ আসুক ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে ধৈর্যের অর্থ কি আমি আগেই বলেছি ধৈর্যের অর্থ হচ্ছে অবিচলতা দৃঢ়তা বরদাস্ত করা সহিষ্ণুতা ধীরতা স্থিরতা ধৈর্যের অর্থ এটা নয় একজন একটা থাপ্পড় মারলো আর আপনি বলবেন যে বাবা ব্যথা পাইছো নাকি তাহলে আরো একখান থাপ্পড় দিয়ে দাঁত আমার সবগুলো ভালাই দাও এর নাম ধৈর্য নয় ধৈর্য হচ্ছে পরিস্থিতির মোকাবেলা করতে হবে সাহসিকতার সাথে এর নাম হচ্ছে ধৈর্য ওই যে আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি এক সাপ একবার মুরিদ হয়েছিল এক পীর সাহেবের কাছে পীর বলছিলেন যে না আমি তো এই সব সাপ টাপ মুরিদ বানাই না কয় না হুজুর আমারে বানান তারপরে মুরিদ বানায় কিছু অজিবাতারে শিখাই দিল আর বললো খবরদার কাউকে দংশন করবে না ঠিক আছে সে যায়া জিগারাজগার শুরু করে দিয়েছে এর মধ্যে জমিনে রাখাল আসছে ধান কাটছে ধানগুলো নিবি কি করে দড়ি দাড়ি পাচ্ছে না তো কি করা যায় বানবে কি দিয়া সন্ধ্যার পরে অন্ধকারে দেখে যে দড়ি একটা পড়ে আছে ও যে কি দড়ি তা তো ওরও বুঝে নাই ওইটা নিয়ে ধানরে ফেসাইয়া লেজ দিয়ার মাথা দিয়ে এরকম করে বাসেটা দিয়ে বাঁধছে সাপ তখন বলতেছে হায় হায় রে কেবল যে মুড়ি ধইছি তা না হলে তুই ঠিক পাইতি যে আমি কি ধরনের দড়ি এরপরে নিয়ে বাড়ি নিয়ে ভালাই দেশে ওটারে খুলে সাপটার ঘাড় গেছে মুসকিয়া বহুত কষ্ট করে হুজুরের বাড়ি গিয়ে হাজির কয় যে হুজুর কি একখান জিকের শিখাইলেন আমার তো ঘাটটার মুসকে শেষ আশ্চর্য কথা কত মানুষ মুরিদ হইল কত কিছু মুরিদ হইল কারো তো জিকের করলে ঘাড় মস্কে যাবে কেন এটা কেমন কথা কয় হুজুর ঘটনাই আরে বেটা ঘটনা এইটা তুই কি করছিলি কয় যে আপনি যে নিষেধ করছেন দংশন করতে আমি তো দংশন করতে পারিনি আরে বেটা দংশন করতে নিষেধ করছিলাম ফোঁস করতে তো নিষেধ করি নাই তোরে যখন দড়ি মনে করে হাত দিছিল ফোঁস করে উঠতি ওই রাখা লাভ দিয়া বর্ডার পার হইয়া দিল্লি চলে যেত কাজী ধৈর্যের মানে স্থিত হয়ে পড়া না ধৈর্য মানে অবিচলতা দৃঢ়তা নিয়ে শক্তি সঞ্চয় করে আল্লাহর উপরে ভরসা করে বাতিলের বিরুদ্ধে ছাপায় পড়তে হবে বাতিল উৎখাত হতে বাধ্য হবে
ভাইরা আমার সুতরাং আলহামদুলিল্লাহ আমরা কোরআনে কারিমের এই আয়াতে কারিমাত আমরা যদ্দূর পারলাম আলোচনা করেছি আল্লাহ পাক যেন এতে বরকত দেন জোরে কোন আমিন আর জোরে কোন আমিন মুনাজাতের জন্য বসেন এক্ষুনি মুনাজাত মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সব বসে পড়েন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى أي بشال جنسمدر نيه تمار دربارے ہاتھ تلچی پوتر معراج رجنیتے আয় আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের আলোচনা দুরুদ সালামের সওয়াব আমাদের বিশ্ব নবী তোমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও সমগ্র বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায়া দাও আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়েন সবাই রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ তাআলা বহু মানুষ দোয়া চেয়েছি কতজনের কত কষ্ট কেউ হসপিটালে আছে কারো অপারেশন হবে কেউ বা মরে গেছে কেউ বা মামলা মোকদ্দমায় আছে কেউ বা পারিবারিক অশান্তিতে আছে আল্লাহ যিনি যেই নিয়তে দোয়া চেয়েছে মেহরবানি করে সেই নেক নিয়ত তোমার দরবারে কবুল করে নাও বিপদগ্রস্ত লোকগুলিরে বিপদ থেকে বাঁচাইয়া দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে লক্ষ লক্ষ জনতা সমুদ্রের ঢেউর মতো চতুর্দিক থেকে আসতে থাকে তুমি আর তোমার কোরআন আর তোমার রসুল ছাড়া কোনো স্বার্থ কারো মনে নাই কাউরে রিক্সা ভাড়া দেওয়া হয় না ট্রাক ভাড়া বাস ভাড়া কাউকে দেওয়া হয় না এক লোকমা খানাও এখানে পায় না তাবার রুকবা সিন্নি বিতরণও হয় না আয় আল্লাহ নিঃস্বার্থভাবে এই লোকগুলি যাতায়াত করে আল্লাহ তোমার কোরআনের বরকতে সকলকে তুমি গুনাহ মুক্ত করে দাও আয় আল্লাহ তাআলা যাতায়াত আসান করে দিও যাতায়াতের পথে কারো যেন কোনো বিপদ না হয়ে যায় আয় আল্লাহ তাআলা বাড়ি ঘর ফালায় আসে বাড়ি ঘর তোমার ফেরেশতা দিয়া তুমি হেফাজত করো রব্বুল আলামিন মা বোনেরাও কষ্ট করে আসে আল্লাহ তুমি দয়া করে এ মাহফিলে যারা শরীক হয় এ মাহফিলে কোরআনের মাহফিলে শরীক হওয়ার কারণে তোমার কাছে একটা দাবি করি দাবিটা হলো মেহরবানি করে সব মানুষকে তোমার কাবা ঘর দেখাও যারা উপস্থিত হয়েছে সকলকে তোমার হাবিবের রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله